ঠিক আছে, শুভ সন্ধ্যাবেলা বা বেলা যাই হোক একটা হবে, কারণ 6টা বাজতে প্রায় ঘড়ির কাটায় আর ভিডিও করছি ঠিক এখান থেকে। আজকে চ্যালেঞ্জ ভিডিও করছি তো, ঠিক আছে আজকে তো রেডি আছি। আজকে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হতে চলেছে, এখানে হচ্ছে বোতলটা দেখতে পাচ্ছ, এখানে এটা এরকম ভাবে করতে হবে, আমি যেটা ট্রায়াল মেরে দেখাচ্ছি। হ্যাঁ দেখ, তো এরকম ভাবে করে যে সোজা ভাবে ফেলাতে হবে, এদিকে এদিকে ক্যামেরা সে হচ্ছে এই তিনটে মোবাইলের ভিতর যে আর কি প্রথমে সোজা ভাবে ফেলাবে না, সে প্রথম দড়িটা কাটবে, তার যে মোবাইলটা পছন্দ সে সেই মোবাইলটারই প্রথম দড়িটা কাটবে, এবং সে যদি সবার আগে তিনবার ফেলাতে পারে তাহলে কিন্তু সেই মোবাইলটা জিতে যাবে, যেহেতু তিনটে দড়ি তিনবার কাটতে পারলে জিতে যাবে। এখানে এখানে রয়েছে Redmi Note 9 প্রো, হয়তো প্রো হবে, আর এটা Realme 7, এটা Vivo Y12s, ঠিক আছে। তো ভিডিওকে কন্টিনিউ কিজিয়ে আর দেখিয়ে লাইক কমেন্ট শেয়ার কিজিয়ে, মানতেই মতলব না করোগে তব ভি চলেগা। তো সবসে পহলে মে স্টার্ট করতা হুঁ, ক্যোঁকি মে তো চ্যাম্পিয়ন হুঁ পহলে সে হি। তো ভিডিও ঠিকঠাক আ রহা হ্যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমি সবার প্রথমে স্টার্ট করছি, আর কবি কবি মেরা হিন্দি নিকল জাতা হ্যায় জ্যাসা কি আবি নিকল গয়া। তো ভিডিও আচ্ছা ঠিকঠাক হয় কিনা কমেন্টে বলো। সো তুমি দেখতে মানে আপনারা দেখতে বলেন, তুমি ভালো হিন্দি বলো। সো ক্যামেরাম্যান, তো এবার হচ্ছে আমার পালা, ফোনটা আমার কিন্তু ঠিক আছে, অসাধারণ ভাবে ফোনটা সবুজ জিতে গেল। এবার কিন্তু ফোনটা আমি হাঁটতে চলেছি, আমি আমি আবার লেজেন্ড প্লেয়ার, তো আমি লেজেন্ড, আমি যে আমি এর পরের বার জিতবো, আমি এর পরের বার জিতবো। আমি এটা কি ছিল এটা, আমি মারতে চলেছি, আমি এদের মতো না কিন্তু। এর পরের বার যদি আমি না জিতি তাহলে আমি এই এই ভিভো ফোনটা নিয়ে দিব। তুই তুই কর তাড়াতাড়ি, আমি এর পরের বার কেউ কি ফোনটা নিতে পারবে না? আমি হচ্ছে আমি এই ফোনটা নেব, আমার Realme 7, আমি জানি এটা খুবই পাওয়ারফুল ফোন, আর বাজে বলবে যারা বোঝে না। আমি ভাবছিলাম এবার আমি কিন্তু Redmi Note 9 Pro নিব, ওটাই সবচেয়ে ভালো ফোন। আমার মারলে জীবনেও হবে না, আমি পাবো অবস্থা হয়েছে।
আমি হচ্ছে পরের দিন করে দেখব পরের দিন আমার জেতার চান্স বেশি আছে ইয়ার বল বল না এখানে সবচেয়ে ভালো ফোন হচ্ছে মানে নানানো আছে যেটা আমি পাবো না এ তুই যেটা এটা কি দিচ্ছিস Redmi 9 Pro গাইজ আমি কিন্তু এখন ভিভো ফোন নিতে যাচ্ছি যাচ্ছি কালকে যাচ্ছি আজকে এখন তুমি কর তাড়াতাড়ি করে এখন ঠিক করে ফেলা একদম মাপে মাপে ফেলা এই দেখ এই আমার মতো কর আমি যেরকম ভাবে করছি সেরকম এটা ইঞ্চি টেপ দিয়ে মাপ ধরে ঠিক আছে তুমি তাড়াতাড়ি কর আমি যখন ইয়েস ইয়েস চিটিং করছো আমি জানি এমনিতে তুমি চিটিং করছো তুমি এইটাই এটাই কাট তুমি ভুলভাল ভাবে ইয়ে করে দিচ্ছো ও দুটো ফোনই আমার এটা নিয়ে নে তারপর এইটা আমার কর তুমি তাড়াতাড়ি আমি হচ্ছে জানি কি আর বলবো আমি চিটিং মিটিং করে জিতে যাচ্ছে আমি যখন ফোনে দেখতাম না লোকের মানে লোকে যখন করতো আমি একদম মনে হয় প্রচন্ড সহজ কিন্তু আসলে এটা প্রচন্ড টাফ এটা দাঁড়াতেই যাচ্ছে না মানে এতটা আর তারপরে এই বোতলটা ইয়েটা মানে নিচে আরো ইয়ে করা মানে ড্যামেজ আছে সব এর নিচে ড্যামেজ আছে এটা হচ্ছে চিটিং তুই দূরে যাবে দূরে গিয়ে দাঁড়াস না গাইস কালকে এসো তোমরা আজকে এখান থেকে চলে যাও কালকে এসে ভিডিওটা কন্টিনিউ করে নিও কারণ মনে হচ্ছে না ও না তোমার তো আর একটা বাকি বাপ খারাপ আছে তো ইস দুজনেরই আছে তবু আমার হচ্ছে একটুখানি একটুখানি খারাপ আমার লাগছে কারণ আমি হচ্ছে নিজের পছন্দের ফোনটা হারিয়ে ফেলেছি আমার এক টাকা কাটছি সেটা দাঁড়িয়ে কাটছি একবার করলি মনে হলো যেন সমান সমান হয়ে গেছে ও মনে হলো যেন একবার আগে একবার করলো দুবার করলো কি ফাস্ট সুন্দর হয়ে গেছে কতক্ষণ না দুজন মিনিটের ভিডিও সো গাইস এবার আমি জিতে গেছি তুমি যা ফেলাচ্ছ আমার দেখে হাসি পাচ্ছে এই ওটা আমার তোর পরে ও ফেলালো তুই আবার ফেলা দিলি কেন দুটো কাজে লাগে নি লাফিয়ে যাচ্ছে ঠিক আছে বাদ দিয়ে দাও ছেড়ে দাও কাটটা দেবো না গাইস তোমরা দরকার নেই তোমরা কালকে আসতে পারবে বারবার ব্যথা লাগছে জলটা বেশি হয়ে গেছে তো তোমার তো ভীষণ ভালো লাগছে এখানে এসে দেখাও সো গাইস দেখতে পাচ্ছো আমি মানে আমি ভাবছিলাম যে আমি জিতবো কিন্তু আমি কিন্তু মানে সব দিয়ে লাস্ট হলাম মানে সবুজ কেটেছে দুটো দড়ি আমি একটা দড়ি কেটে কাটতে পেরেছি আর বাকি মানে আমি পারলামই না আমি জানি না কেন মনে হয় আমার ব্যাড লাক আর এখান দিয়ে চিটিং মিটিং করে মানে যেরকম সেরকম করে ফেলিয়ে মেলিয়ে এখন কিছু বলাও যাচ্ছে না যেহেতু আমরা আছি এখানে ইয়েতে কি আমরা যেন কোথায় থাকি ওয়েস্ট বেঙ্গলে তো কে রে তুই গোয়া এখানে ভুলে যাচ্ছে কোথায় থাকে সেটাই ভুলে যাচ্ছে তো এখানে জিতে গেছে Realme 7 যেটা আর কি সবচেয়ে ভালো ফোন এখানে সো আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তো তার থেকে লিয়ে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে আর আমি জানি ফেসবুক থেকে দেখছো তাও বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো দেখো চ্যানেল ভিডিও সাথে ভালো দেখবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও গুলো দেখতে থাকবে তো না তোমরা পরে এসো আজকে আমাদের সময় নেই সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন একটু কালকে এসো দেখতে একদম